দ্য আর্ট অফ ডিল বাই ডোনাল্ড ট্রাম্প। দ্য আর্ট অফ ডিল কোনো কর্মপন্থা বিষয়ক বই নয়। এই বই পড়লে আপনার ভিতরকার দৃষ্টি প্রসারিত হবে। আপনি বুঝতে পারবেন ডোনাল্ড ট্রাম্প কীভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রিয়েল এস্টেট বিল্ডিংগুলো যেমন এম্পায়ার, ট্রাম্প টাওয়ার নির্মাণ করেছেন। আপনি তাকে পছন্দ করতে পারেন, ঘৃণাও করতে পারেন, কিন্তু এই বইয়ে আপনি বিক্রয় শিল্প, জনপ্রিয়তা অর্জন এবং চুক্তি স্থাপনের কলাকৌশল শিখতে পারবেন। কয়েকশত রিপোর্টারের সামনে দাঁড়িয়ে মাইক্রোফোনটা নিজের হাতে তুলে নিয়ে কিছু শব্দ বলে গেলেন, যেটা ইতিহাস হয়ে গেল। আমি অফিসিয়ালি আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছি। উই আর গোয়িং টু মেক আমেরিকা গ্রেট এগেইন। সেদিন খুব কম সংখ্যক মানুষ মনে করেছিল তার সুযোগ খুবই সামান্য, আর বেশিরভাগ মানুষই ভেবেছিল এটা তার জন্য একটা অসুস্থ কৌতুক। পরবর্তী সপ্তাহ ধরেই তিনি তার রিপাবলিকান ক্যান্ডিডেটদের সাথে লড়াই করেন। প্রতিদ্বন্দ্বীদের তিনি প্রায় ব্যঙ্গাত্মক নামে পরিচিত করে ফেলেন, যেমন স্বল্প ধীশক্তির টেড, মিথ্যুক জেব ইত্যাদি। খুব দ্রুতই তিনি তার অবস্থান শক্তিশালী করে ফেলেন তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। তিনি তার বিভিন্ন বক্তব্য যেমন শক্তিশালী বর্ডার, কম শুল্কের বাণিজ্য ইত্যাদির ভেতর দিয়ে নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপন করে ফেলেছিলেন। এর ভেতর দিয়ে প্রচুর শত্রুও বানিয়ে ফেললেন। তার বিভিন্ন বিতর্কিত বক্তব্যের জন্য লোকে তাকে বর্ণবাদী, ভয়ানক ব্যক্তি উপাধি দিয়ে দিল। এসবের পরও ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে নমিনেশন পেয়ে গেলেন। এখন তার ফাইনাল প্রতিদ্বন্দ্বী থাকলো হিলারি ক্লিনটন, যার রয়েছে কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, মিলিয়ন মিলিয়ন ডলার এবং তার স্বামী স্বয়ং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। একটা প্রেসিডেন্সিয়াল বিতর্কে হিলারি ট্রাম্পকে জেলে ঢোকানোর হুমকি দিয়ে দেন, কিন্তু এসবের কোনো কিছুই তাকে রোধ করতে পারেনি। তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। আপনি এই রাজনৈতিক ব্যক্তিকে ঘৃণা করতে পারেন, তিনি এই দশকের অন্যতম কমিউনিকেশন ও পাবলিসিটি মাস্টারমাইন্ড। আপনি কখনোই কয়েকশত তাবড়তাবর নেতাদের হারিয়ে দিয়ে অ্যাক্সিডেন্টলি প্রেসিডেন্ট হয়ে যেতে পারবেন না। আপনি কখনোই স্বল্প জ্ঞানে এই শতাব্দীর শ্রেষ্ঠ রিয়েল এস্টেট ব্যবসায়ী হতে পারবেন না। ট্রাম্পকে এই শতাব্দীর একজন শ্রেষ্ঠ ডিল মেকার বলা হয়, এবং এখান থেকে আপনার অনেক কিছু শেখা রয়েছে। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আর্ট অফ ডিল নামে একটা বই লিখেছিলেন। আজকের ভিডিওতে এই বই থেকে জানব কীভাবে তিনি মানুষের সঙ্গে নেগোসিয়েট করতেন, কীভাবে ব্র্যান্ডিং ও পাবলিসিটি করতেন। প্রথম সূত্র, পাবলিসিটি তৈরিতে ট্রাম্পের কৌশল। 2016 সালে নির্বাচনের সময় কিছু এক্সপার্ট ট্রাম্পের বক্তব্য বিশ্লেষণ করে আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পায়। ট্রাম্প বক্তব্য দেওয়ার সময় সহজে বোধগম্য ও ছোট ছোট বাক্য ব্যবহার করেন, যেটা সর্বস্তরের জনতা খুব সহজে বুঝতে পারত। অন্যদিকে অন্যান্য প্রার্থীরা জটিল কঠিনভাবে এক্সপার্টদের মতো করে বক্তব্য দিত, যেটা নিম্নস্তরের জনতার বুঝতে কষ্ট হতো। ট্রাম্প বক্তব্যগুলো দেওয়ার সময় ক্লাস 5 পাস করা লোকের কথা মাথায় রেখে দিতেন, অন্যদিকে অন্যরা অনার্স পাস করা লোকের মতো করে বক্তব্য দিত। এসব কারণে টিভি উপস্থাপক আর সাংবাদিকরা ট্রাম্পকে ব্যঙ্গ করে মজা নিতে ছাড়তেন না। একটা কথা মাথায় রাখা দরকার যে ট্রাম্প হোয়ার্টন বিজনেস স্কুলের একজন ছাত্র ছিলেন, যেটা বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে নাম করা ইনস্টিটিউট। তিনি চাইলেই অনেক বড় বড় সব একাডেমিক শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু সেটা তার জন্য বাজে পদক্ষেপ হতো। ট্রাম্প তার বইতে উল্লেখ করেছেন, আপনি যদি সকল অনলাইন বিজনেসগুলো সফল করতে চান, যতটা সম্ভব সহজে বোধগম্য শব্দ ব্যবহার করুন। ট্রাম্পের দ্বিতীয় সূত্র, একটা বড় ভাবনা আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিবে। ট্রাম্পের মতো মানুষ একজন সাধারণ মানুষের থেকে হাজার গুণ বেশি সময় ধরে কাজ করেন না, কিন্তু তাদের ভাবনার উৎকর্ষতা ও অভিনব কাজের পদ্ধতি তাদের অন্য উচ্চতায় নিয়ে যায়। ট্রাম্প বলেন, কত সময় ধরে কাজ করেন তার থেকেও কতটুকু কাজ সম্পন্ন হলো সেটা বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্পের বয়স যখন মাত্র 30, তখন তিনি তার পিতার সাথে মিলে একটা বড় অ্যাপার্টমেন্ট পেলেন, যেটা ছিল 1200 ইউনিটের। সবাই বলল এটা নিয়ন্ত্রণ এবং নির্মাণ ব্যয় অনেক বেশি হবে। তখন ট্রাম্প একটু ভিন্নভাবে চিন্তা করলেন। আসুন বলে দেই ট্রাম্প কিভাবে প্রায় বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ভবন নির্মাণ করে ফেললেন। বড় বড় ভাবনা আপনার পণ্য বিক্রয় এবং প্রচারে সাহায্য করবে। ট্রাম্প তার বক্তব্যের ভেতরে দ্য বেস্ট, ট্রিমেন্ডাস অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস বলতে পছন্দ করেন। একবার ট্রাম্প 80 দশকে নিউ ইয়র্ক শহরে বিশ্বের সর্বাধিক উচ্চতা সম্পন্ন বিল্ডিং নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তিনি সেটা যখন রিপোর্টারদের বললেন, তখন ঘটে যেতে লাগলো অবাক সব কাণ্ড। প্রতিটা নিউজ চ্যানেল সেটাকে হেডলাইন বানিয়ে দিল, সংবাদপত্রগুলো হেডলাইন করলো,
কোনো টাকা খরচ ছাড়াই প্রচার হয়ে গেল। ট্রাম্প তখনই মানুষের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বুঝে গেছিলেন, প্রায় প্রতিটা মানুষ বিশ্বের সর্বাধিক শ্রেষ্ঠ বিষয়গুলো সম্পর্কে জানতে চায়। প্রায় প্রতিটা মানুষ জানে যাদের প্রথম মানবকে, তারা জানে বিশ্বের সব থেকে দ্রুততম মানবকে, কিন্তু তারা জানে না দ্বিতীয় দ্রুততম মানবকে। কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ কিছু সম্পর্কে জানতে চায়। ঠিক এই কারণে অ্যাপল তাদের মার্কেটিং ক্যাম্পেইনে সবসময় বলে থাকে বিশ্বের সর্বপ্রথম থিনেস্ট আইফোন, ফাস্ট আইফোন, আর এতে কাজও হয় দারুণ। উদ্যোক্তাদের গুরু টিম ফেরিস বলেন, মার্কেটে ইতিমধ্যে জনপ্রিয় কোনো প্রোডাক্টের সাথে প্রতিযোগিতা না করে বরং নতুন কোনো ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আসাই লাভজনক হয়। ট্রাম্পের তৃতীয় সূত্র, সাহসী সিদ্ধান্ত গ্রহণ করুন। ট্রাম্প টাওয়ার নির্মাণের সময় তিনি শ্রমিকদের দিয়ে সেখানের পুরনো বিল্ডিংগুলো গুঁড়িয়ে দেন। পুরনো বিল্ডিংয়ের বাইরের দিকে কিছু মূল্যবান শিল্প ও ভাস্কর্য ছিল যেগুলো পুরনো দিনের ঐতিহ্য বহন করত। তখন ট্রাম্প কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, তার কি উচিত হবে এই ভাস্কর্য রক্ষা করা। যদি তিনি ভাস্কর্য রক্ষা করতে যান তাহলে অনেক সময় ও টাকা খরচ হবে। সবশেষে ট্রাম্প সিদ্ধান্ত নেন ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার। তাৎক্ষণিকভাবে নিউজ পেপারগুলো ট্রাম্পকে কটাক্ষ করে হেডলাইন করল, তাকে উপস্থাপন করা হলো এক লোভী ও স্বার্থপর ব্যবসায়ী হিসেবে। প্রচার বিপরীতে হওয়া সত্ত্বেও এখানে একটা বড় চুক্তি হয়ে গেছিল। ট্রাম্প তার বইয়ে লিখেছেন, যদিও সমস্ত প্রচার আমার বিপরীতে হয়েছিল কিন্তু খুব দ্রুতই ট্রাম্প টাওয়ার সম্পর্কে মানুষ জেনে গেছিল, প্রায় কোনো টাকা খরচ ছাড়াই, আর এর ফলাফল আমাদের পক্ষেই ছিল। আমি অ্যাপার্টমেন্ট বিক্রয়ের এক উত্থান দেখতে পেয়েছিলাম তখন। আমি বলছি না ভাস্কর্যগুলো ধ্বংস করে দেওয়া উচিত হয়েছে, আমি হয়তো ভাস্কর্যগুলো চিরতরে মুছে দিয়েছি, কিন্তু সর্বোপরি আমি একজন ব্যবসায়ী। আর এই ঘটনা থেকে আমি বিশেষ কিছু আবিষ্কার করি, সেটা হলো গুড পাবলিসিটি ইজ প্রেফারেবল টু ব্যাড, বাট ফ্রম এ বটম লাইন পার্সপেক্টিভ, ব্যাড পাবলিসিটি ইজ সামথিং বেটার দ্যান নো পাবলিসিটি অ্যাট অল। ট্রাম্প লোকের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন। কোনো সাংবাদিক যদি তাকে চাপে ফেলতে কোনো প্রশ্ন করে, তবে তিনি ঘুরিয়ে উত্তর তার পক্ষে নিয়ে আসেন। একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন ছুড়ে দেয়, নিউ ইয়র্কে এমন উঁচু ভবন নির্মাণ করলে এটার কী কী খারাপ প্রভাব পড়বে। ট্রাম্প উত্তর দেন, নিউ ইয়র্কের মানুষের জন্য এমন উঁচুতলা ভবনই প্রাপ্য, শহরবাসীর জন্য এটা গর্বের। ট্রাম্প এমন প্রশ্নে আত্মরক্ষা না করে তিনি লোকের মানসিকতা পরিবর্তন করে দেন। তিনি কখনো তর্ক করেন না, কৌশলের আশ্রয় নেন। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ট্রাম্পের চতুর্থ সূত্র, যখন বেশি মূল্যের পণ্য বিক্রয় করবেন ধনীদের কাছে তখন লাভের পরিমাণ বাড়িয়ে দিন, কারণ ধনীরা বেশি মূল্যের পণ্য ক্রয় করে নিজেদের স্ট্যাটাস শো আপ করার জন্য। ট্রাম্প সেলিব্রিটি ও ধনীদের আকর্ষণ করতে চাইতেন ট্রাম্প টাওয়ারের জন্য, যেমন জনি কার্সন, স্টিভেন স্পিলবার্গ, বিখ্যাত টেলিভিশন হোস্ট। ধনীদের আকর্ষণ করার জন্য তিনি যে সমস্ত পদ্ধতি কাজে লাগাতেন, প্রথমত ট্রাম্প টাওয়ারের প্রতিটা অ্যাপার্টমেন্ট ছিল মহামূল্যবান প্রসাধনী সমৃদ্ধ। তিনি তার বিল্ডিংগুলো সর্বোচ্চ মানসম্মত মার্বেল আর পিতল দিয়ে নির্মাণ করেন। বিল্ডিংয়ের ফ্লোরের কোয়ালিটি নিয়ন্ত্রণেও তিনি সিদ্ধহস্ত। শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্টের জন্য যখন কেউ কোটি টাকা খরচ করবে তখন সে মানসম্মত কিছু আশা করবে, আর ট্রাম্প এখানে প্রত্যাশার থেকেও বেশি কিছু করেন। দ্বিতীয়ত, ট্রাম্প ধনী ক্রেতাদের মনোভাব বুঝতে পারেন। ট্রাম্প টাওয়ারের একটা বড় প্রতিদ্বন্দ্বী তৈরি হয় তখন, যখন ট্রাম্প টাওয়ারের পাশে মিউজিয়াম টাওয়ার তৈরি হয়। ট্রাম্প চিন্তিত হয়ে পড়েন, তিনি ভেবেছিলেন তার কিছু ধনী ক্রেতা হয়তো হাতছাড়া হয়ে যাবে। কিছুদিন পর যখন মিউজিয়াম টাওয়ারের মূল্য তালিকা বের হয় তখন ট্রাম্পের উচ্চপদস্থ কর্মীরা চিন্তিত হয়ে পড়েন। মিউজিয়াম টাওয়ারের অ্যাপার্টমেন্টগুলোর মূল্য ট্রাম্প টাওয়ার থেকে প্রায় অর্ধেক। ট্রাম্প চুপ করে গেলেন, বললেন এটা আসলে তার জন্য উপকারীই হয়েছে। রিসার্চ থেকে প্রমাণিত হয়েছে দুটি পণ্যের মধ্যে বেশি দামের পণ্যটিকে মানুষ সেরা বলে ভেবে নেয়। গ্রামের বাজারে গিয়ে যখন অর্ধেক দামে ইলিশ মাছ দেখেন তখন আপনার মনে হতে পারে এই মাছে নিশ্চয়ই ঝামেলা আছে। ধনী ক্রেতারা কখনো দরদাম করে পণ্য ক্রয় করেন না, তারা সেরা পণ্য বেশি দামে কেনার গর্ব অনুভব করতে পছন্দ করেন। চুক্তি স্থাপনের ক্ষেত্রে ট্রাম্পের পঞ্চম সূত্র, চুক্তি স্থাপনের পূর্বে নিজের সবলতা আর অন্যের দুর্বল দিকগুলো ভালো করে উপস্থাপন করুন। চুক্তি স্থাপন একটা শিল্প, এখানে আপনি একজন শিল্পী, তাই একজন দক্ষ শিল্পীর মতো করে নিজের সুন্দর দিকগুলো তুলে ধরুন। আপনার সাথে ব্যবসায়িক চুক্তির ফলে পার্টনারের লাভগুলো উপস্থাপন করুন। ট্রাম্প প্রতিবার নতুন কোনো ভূমি মালিকের সাথে চুক্তির পূর্বে নিজের অতীতের অর্জনগুলো ভালো করে উপস্থাপন করেন।
ট্রাম্পের এ সকল কাজের মধ্য দিয়ে নিজেকে আস্থাভাজন করে তোলেন। এতে কাজও হয় দারুণ। এবার তিনি ভূমি মালিকের দুর্বল দিকগুলো তুলে আনেন। ভালো বিল্ডিং করতে প্রচুর খরচ করতে হবে সেগুলো তুলে ধরেন। এভাবে করতে পারলে যে কোনো চুক্তি স্থাপন অনেক সহজ হয়ে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি এই ধরনের বুক রিভিউ ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন।